হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে ভেটকি মাছের ফিশ কাটলেটের একটা রেসিপি শেয়ার করব, যার জন্য আমি এখানে ফিলেটাকে ভালো করে ক্লিন করে রেখেছি এবং তার জন্য একটা পেস্ট তৈরি করব, যেখানে আছে কিছু পরিমাণ আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ কুচি, লেবু, পাতি লেবু, আর নিয়েছি গোলমরিচ গোটা, নুন এবং চিনি। এটা দিয়ে একটা পেস্ট তৈরি করতে চলেছি। তৈরি হয়ে গেছে আজকে আমাদের ফিলের জন্য পেস্টটা, দেখো। এবং এই পেস্টের মধ্যে আমি কিন্তু কোনোরকম জল ব্যবহার করিনি। ফিলের মধ্যে ভালো করে এই জল ছাড়া পেস্টটা দিয়ে মাখিয়ে কম করে আধ ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি। আধ ঘন্টা নর্মাল টেম্পারেচারে ফিলেগুলো রেখে দিয়েছিলাম। এবার একটা বোলের মধ্যে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু নুন। ফিলেগুলোকে এবার ডিমের গোলার মধ্যে সমস্তগুলোকেই দিয়ে দিলাম এবং হাতের সাহায্যে সমস্তটাতে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো ময়দা একটু থিকনেসের জন্য। ডিমের গোলা আর ময়দার মধ্যে মাখিয়ে মিনিট 5-এর জন্য ফিলেগুলোকে আবারও রেখে দিচ্ছি। ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফিলেটাকে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে ভালো করে কোটিং করে নিচ্ছি। এক্সেসটাকে ঝেড়ে নিয়ে ডিমের গোলার মধ্যে চুবিয়ে দিচ্ছি। সেকেন্ড কোটিং করছি আরও একবার ব্রেড ক্রাম দিয়ে, যেটার জন্য আরও বেশি মুচমুচে হবে, সিঙ্গেল কোটিংও করা যায়। ডান হাত দিয়ে খুব ভালো করে প্রেস করে করে ব্রেড ক্রামগুলোকে লাগিয়ে দিচ্ছি, যাতে খুব ভালো করে সেট হয়ে যায়। এবং এক্সেসটাকে এইভাবে ঝেড়ে নিচ্ছি এবং শক্ত একটা চাকুর সাহায্যে একটু শেপটাকে ঠিক করে নিচ্ছি, যেরকম রেস্টুরেন্ট বা দোকানে তোমরা খেতে দেখতে পাও ঠিক সেইভাবে। সেমভাবে উপরটাতে একটু প্রেস করে দিচ্ছি, যাতে শেপটা খুব সুন্দর আসে। এবং বাকি যে ফিলেগুলো আছে সেগুলোকেও সমানভাবে একইভাবে করে আমি ফ্রাই করব। গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল, ভালো করে গরমও করে নিয়েছি। এবং দিয়ে দিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে, আস্তে করে ছেড়ে দিচ্ছি ফিলেগুলো। ফিলেগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু একটা জিনিস তোমরা যখন করবে মাথায় রেখো, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখো। তা না হলে কী হবে, ওপরটা ভালো করে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে মাছটা কাঁচাই থেকে যেতে পারে। এবং উল্টে পিল্টে এইভাবে তেল একটু ওপরে দিয়ে দিয়ে ভেজো, তাহলে কিন্তু খুব মুচমুচে হবে এবং খেতেও খুব টেস্টি হবে। রেডি হয়ে গেছে, একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি। আমি এইরকম গোল্ডেন ব্রাউন করে রেখেছি। চলো তাহলে পরিবেশনের জায়গায় চলে যাওয়া যাক। চলে এসেছি বন্ধুরা পরিবেশনের জায়গায়। একটু পেঁয়াজ শসা দিয়ে সার্ভ করে দিয়েছি, দেখিয়ে দিচ্ছি কেটে তোমাদের কেমন হলো। একদম গরম গরম দেখো। বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করো, তোমরা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাতে প্লিজ ভুলো না। এবং ভালো লেগে থাকলে আজকের রেসিপিটি প্লিজ 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 তোমরা একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যারা এখনও করোনি।
তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং যারা করে দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। আজকের জন্য এখানেই শেষ করলাম। টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।